হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো ইন্ট্রোর পরপরই শুরু করা যাক আজকের নতুন ভিডিও, সো লেটস গো। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি আসলে আমার ফ্রেন্ড রাকিবের বাইক সার্ভিসিং করতে। তো লোকেশনটা হচ্ছে আসলে সে রাজশাহী মেন টাউন থেকে ইয়ামাহা শোরুম থেকে সে বাইকটা কিনেনি। সে বাইকটা কিনেছে হচ্ছে কেশরহাট থেকে। তো আমরা কেশরহাটে যাবো এখন। তো আসলে এখন বর্ষাকাল চলছে, তো আসলে আকাশে একটু মেঘ মেঘ ভাব আছে, আর আমি আসলে অ্যাকচুয়ালি রিক্সা পাইনি, তাই অটোতে করে যাচ্ছি। তো আমাকে প্রথমে যেতে হবে নহাটাতে, রাকিব আমার জন্য নহাটাতে ওয়েট করছে, তো আমি অটোতে করে যাচ্ছি। তো আমি এখন রাজশাহী রেলওয়ে স্টেশন পার হচ্ছি, তো আবারও সেই প্রাণপ্রিয় রাস্তা। তো অবশেষে আমি রাকিবের কাছে পৌঁছে গেছিলাম, তারপরে বাইকে করে কেশরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আকাশটা কত সুন্দর হয়ে আছে, আর রাস্তাগুলো কত সুন্দর আমাদের রাজশাহীর। আসলে আমাদের রাজশাহীর অনেক সুনাম, কারণ এটা একটা ক্লিন সিটি, এটা আপনারা সবাই জানেন। তো আমি একটু আমার নিজের ভিডিও করছিলাম, ভাবলাম যে একটু সেলফিতে আমি একটু নিজেকে ভিডিও করি। তো খুবই ভালো লাগছিলো, আসলে খুব বাতাস লাগছিলো, তো খুবই সুন্দর লাগছিলো। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে কেশরহাটে পৌঁছিয়ে যাব। তো এতটা বাতাস লাগছিলো, আসলে আমি সানগ্লাস নিইনি, তাই আমার চোখে প্রচণ্ড বাতাস লাগছিলো। তো দেখতে পাচ্ছেন আমার চুল কীভাবে উঠছে, তাহলে বুঝতেই পারবেন যে আসলে কতখানি বাতাস হচ্ছিলো। তো অবশেষে পৌঁছিয়ে গেলাম কেশরহাট এলাকাতে। তো এটা হচ্ছে সেই মেন রোড, রাজশাহী টু নওগাঁ। তো এই যে এখন আপনাদেরকে দেখাবো ইয়ামাহা শোরুমটা কেশরহাটে যেটা আছে। তো এখান থেকে আসলে বাইকটা কিনেছিল। আসলে এখানে অন্যান্য জায়গার থেকে এখানে অনেক কম দামে ইয়ামাহার বাইকগুলো পাওয়া যায়। তো ইয়ামাহার অফিস রুমে বসলাম, যেখানে আসলে বাইক সার্ভিসিং করার জন্য কাগজপত্র জমা দিতে হয়। তো আপনারা সার্ভিসিং সেন্টারটা দেখতেই পাচ্ছেন যে আসলে কেমন, আসলে আমি সামনে যে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাবো। এর ফাঁকে আমি একটু ভাবলাম যে শোরুমে ঢুকি। তো ইয়ামাহার যেই পাশে যে শোরুমটা আছে সেখানে ঢুকলাম, নানান ধরনের বাইক দেখতে পাচ্ছি আসলে। তো আসলে আমি এখনও পর্যন্ত নিজে বাইক কিনিনি, তবে বাইক কেনার আমার খুব শখ, আমিও কিনবো। আসলে ইউটিউবের ইনকাম দিয়েই কিনবো, আশা করি ইনশাল্লাহ পারবো একদিন। তো এইটা হচ্ছে ইয়ামাহার শোরুম কেশরহাটের। তো এই বাইকগুলা এখানে আছে। এখানে রাজশাহী শহরের প্রত্যেকটা শোরুমের থেকে, ইয়ামাহা শোরুমের থেকে এখানে 3-6 হাজার টাকার মতো ডিসকাউন্টে বাইক পাওয়া যায়। তো আপনারাও চাইলে এখান থেকে নিতে পারেন। এখানে আপনারা যাচাই করে দেখবেন, অন্যান্য শোরুমের থেকে এখানে দাম অনেক কম, কম করে হলেও 5,000 টাকার মতো কম পাবেন। তো এটা হচ্ছে R15M ভার্সন এ বাইকটা। তো আরও অনেক বাইক আছে এখানে। তো আমি এমনি আর কি আপনাদেরকে দেখানোর জন্য বাইকগুলোর ভিডিও করছিলাম। তো ইনশাল্লাহ একদিন আমিও কিনবো, কেনার সময় আমিও আসবো এখানে। আপনাদের উদ্দেশ্যে আবারও বলে দিই, এটা কিন্তু কেশরহাটের শোরুম, রাজশাহী থেকে 30-32 কিলো দূরে এই শোরুমটা। আপনারা এখান থেকে এসে যে কোনো ধরনের বাইক নিয়ে যেতে পারেন। অবশেষে বাইক সার্ভিসিং রুমটাতে একটু ঢুকলাম। তো দেখছি FZS ভার্সন 2 আসলে সার্ভিস করছে। তো এরপরে আরেকটা সিরিয়াল আছে, তারপরে আমাদের FZS ভার্সন 3 বাইকটা সার্ভিসিংয়ের জন্য তুলবে, তারপরে করবে। তো সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপাতত এগুলোর একটু ভিডিও করে নিচ্ছি যে এরা কত যত্ন সহকারে আসলে বাইক সার্ভিস করে। এরা সবাই কিন্তু আমাদের পরিচিত। তো এই যে হচ্ছে আমাদের বাইকটা, রাকিবের বাইক, যেটা এবার তুলবে কিছুক্ষণের মধ্যে। তো আমি বাইক সার্ভিস করার আগে একটু শর্ট নিয়ে নিচ্ছি দেখানোর জন্য। তো এই বাইকটাকে এখন সার্ভিস করা হবে, সো লেটস গো। তো বাইক সার্ভিসিং অলরেডি শুরু হয়ে গেছে, তো ভাইয়ারা কাজ শুরু করে দিয়েছে। তো আস্তে আস্তে কাজ করছে, আমি একটু ভিডিও করছিলাম। তো বাইক সার্ভিস করতে করতে জানতে পারলাম আমরা যে 2-3টা জিনিস নষ্ট হয়ে গেছে, সেটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, আবার কিনতেও হবে। তো এখন বিষয় হচ্ছে যে একটা ক্লিনার নষ্ট হয়ে গেছে, সেটা নতুনভাবে আবার কিনতে হলো। তো সেটা হচ্ছে আসলে এয়ার ক্লিনার, তো এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তো এটা নতুনভাবে আবার কিনতে হলো, এটা লাগিয়ে দেবে নতুনটা। বাইকের সব কিট একবারে খোলা হয়ে গেছে, এখন বাইকের ভিতরে সব কিছু ঠিক করছে, ইঞ্জিন, তারপর আরও অনেক কিছু।
তো এই জিনিসপত্রগুলো নষ্ট হয়ে গেছিল, এগুলো নতুন ভাবে আবার লাগাতে হয়েছে আমাদেরকে। তো সবকিছু লাগিয়ে ফিটিং টিটিং করার পরে ল্যাপটপ নিয়ে এসে সেন্সর দিয়ে আসলে বাইকে টেস্ট করা হচ্ছিল যে কোনো প্রবলেম আছে কিনা। তো ল্যাপটপ থেকে দেখলেই ইন্টারনেট থেকে দেখা যায় যে আসলে মানে সব কিছু ঠিক আছে না, এখনও পর্যন্ত কোনো কিছু রিকভারি করা হয়নি, তো সেটা চেক করা হচ্ছিল। তো অবশেষে আমরা দেখতে পেলাম যে বাইকের সব কিছু একদম ওকে, আর কোনো প্রবলেম নাই। তো এই পেজটা আমাদেরকে প্রিন্ট করে দেওয়া হলো অ্যাটলিস্ট। তো ভিউয়ার্স, আমাদের বাইক সার্ভিস কমপ্লিট। তো বাইকটা দেখতে পাচ্ছেন রাখা আছে। তো আজকের মতো ভিডিওটা এতখানি ছিল, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।